কোন ব্যক্তি যদি এই সূরা প্রতিদিন তেলাওয়াত করে ইশার নামাজের পরে আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি প্রতিদিন সূরা মুলক ইশার নামাজের পরে তেলাওয়াত করবে কি করবে তেলাওয়াত করবে মৃত্যুর সাথে সাথে কবরে নেওয়ার সাথে সাথে দুইটা পাড় দুইটা মাটি যখন দূরে চলে যাবে চোখের আড়ালে চলে যাবে সেখান থেকে যখন চাপ দেওয়ার জন্য আসবে এমনি একটা তার সিনার উপর একটা পাখি এসে বসে যাবে পাখি এসে ডাক দিয়ে বলবে কবরবাসী আপনি আরামে ঘুমায় থাকুন আপনার কোনো চিন্তা নাই কোনো ভাবনা নাই এই মাটি এসে আপনাকে চাপ দিতে পারবে না জোরে বলে সুবহানাল্লাহ কবরবাসী তখন ডাক দিয়ে বলবে হে পাখি আমাকে যারা কবরে রেখে গেছে তারা চলে গেছে তুমি সাধারণ ছোট্ট একটা পাখি তুমি কি পারবে এই কবরের চাপ থেকে মাটির চাপ থেকে আমাকে রক্ষা করতে পাখি তখন ডাক দিয়ে বলবে তুমি মনে করেছো আমি সাধারণ কোন পাখি আমি কোন সাধারণ দুনিয়ার সাধারণ কোন পাখি নয় আমি হলাম তোমার তিলাওয়াত করনেওয়ালা সূরায়ে মুলক পাখির সূরা দিয়ে তোমার সিনার উপরে বসে পড়েছি জোরে বলি সুবহানাল্লাহ পাখিরা কি বলবেন হে কবরবাসী চিন্তার কোন কারণ নাই টেনশন করার কারণ নাই মনকার নাকি যতক্ষণ পর্যন্ত সওয়াল জবাব করে যতক্ষণ পর্যন্ত তোমার কবরকে জান্নাতের টুকরা না বানাইবে ততক্ষণ পর্যন্ত আমি পাখির সুপারিশ বন্ধ হবে না এই মাটির শক্তি নাই ক্ষমতা নাই যতক্ষণ পর্যন্ত আমি পাখি তোমার কাছে থাকবো ততক্ষণ পর্যন্ত তোমার শরীরে স্পর্শ করবে এই মাটির কোনো ক্ষমতা নাই জোরে বলি সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال رسول الله صلى الله عليه وسلم قل في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شأن حبيبه
ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آلِ سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله পাখিরা সব জিকির করে রে মন ওই যে পাখিরা সব আল্লাহ বলে গাছের ডালে বসিয়া তুমি আমি জিকির করলে তুমি আমি জিকির করলে হয়ে যাব আমরা আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে হাজার লক্ষ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রবিউস সানি মাসের ২০ রবিউস সানি আল্লাহ পাক জুমার নামাজ একত্রিত হয়ে পড়ার মতন সুযোগ করে দিয়েছেন। নামাজের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার মতন এবং শোনার মতন হিম্মত তৌফিক ধৈর্য দান করেছেন, এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা জান্নাতে কারা কারা যাইতে চাই সবাই, কেউ কি এখানে আছেন জান্নাত চান না জাহান্নাম চান? যারা যারা চান হাত উঠায় রাখেন। জাহান্নাম যারা যারা চান, কেউ চান? কেউ চান না। তাহলে জাহান্নাম যদি কেউ না চান, জান্নাত যদি চান, তাহলে জান্নাতের কাজ করা লাগবে কি লাগবে না? জোরে বলে লাগবে। জান্নাত চাইতে হলে এক নম্বরে আল্লাহ পাক কোরআন দিয়েছে, কি দিয়েছে? কোরআন। দ্বিতীয় নম্বরে হাদিস। এই দুইটাকে ধরতে হবে, এমন ভাবে ধরতে হবে জীবন চলে যাইতে রাজি আছে এই দুইটা থেকে আমি পিছপা হতে রাজি। জোরে বলেন আছেন না? এই দুইটাকে ভালোবাসতে হবে আমার জীবন থেকে বেশি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবে, ঠিক না? বেশি এই দুইটা থেকে যখনই পিছপা হয়ে যাবেন তখনই আপনি দুনিয়ার মধ্যে লাঞ্ছিত অপমানিত পদস্খলন হওয়ার সম্ভাবনা আছে। জোরে বলেন কথা, ঠিক না? বেঠিক। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজকে ডাক দিয়ে বলবে, লৌহে মাহফুজ রে
আমার কালাম আমার কোরআন তোমার কাছে আমি জমা করে রেখেছিলাম আমানত রেখেছিলাম আমার কোরআনকে তুমি দিয়ে দাও আমার কোরআনকে ফেরত দিয়ে দাও লাউহে মাহফুজ ডাক দে বলবে আল্লাহ আমার থেকে না জিব্রাইল নিয়ে গেল জিব্রাইল আমার থেকে আপনার কোরআন আপনার কালামকে নিয়ে গেছি আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দি বলবে হায় জিব্রাইল লাউহে মাহফুজ থেকে আমার কালামকে তুমি এনে কোথায় রেখেছো আমার কালামকে তুমি দিয়ে দাও জিব্রাইল ডাক দি বলবে আল্লাহ লাউহে মাহফুজ থেকে আপনার কালাম এনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে আমি রেখে দিয়েছি জোরে বলি সুবহানাল্লাহ কোরআনে আছে না নাই জোরে বলেন আছে নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল আলা কলবিকা আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় আল্লাহ লাউহে মাহফুজ থেকে আপনার কালাম আপনার কোরআন কে এনে বিশ্ব নবীর সিনার মধ্যে রেখে দিয়েছি জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কে ডাক দে বলবে ও গো নবী আমার কালাম আমার কোরআন কে আপনি কি করেছেন আমার কোরআন কে ফেরত দিয়ে দিন বিশ্ব নবী তখন ডাক দি বলবে রব্বুল আলামিন আমি দুনিয়া থেকে আসার পূর্বে সোয়া লক্ষ সাহাবীদের মাঝে কত লক্ষ সোয়া লক্ষ সাহাবীদের মাঝে আমি ওয়াজ করে বক্তৃতা দিয়ে বন্টন করে রেখে এসেছি দুনিয়া থেকে আসার পূর্বে আপনার কালাম কি আমি সোয়া লক্ষ সাহাবীদের মাঝে বন্টন করে রেখে এসে দিয়েছি জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক তখন বলবে হে উম্মতি মুহাম্মাদি সব লাইনে দাঁড়ায় যাও লাইনে দাঁড়ায় আমার কালামকে পরিপূর্ণ কতটুকু হক আদায় করেছো পরিপূর্ণ হক কতটুকু আদায় করেছো পরিপূর্ণ আদায় না করে এখান থেকে এক পাও কেউ সামনের দিকে বাড়াইতে পারবে না আল্লাহু আকবার কেউ পারবেন পরিপূর্ণ হক আদায় করতে আমরা পারি পেরেছি ওই দিনকে পারবো সবাই পারবো তো ইনশাআল্লাহ কাঠগড়ায় যখন দাঁড়ায় যাব তখন আল্লাহ যখন জবাব চাইবে আমার কোরআনের কতটুকু জিম্মাদারি তুমি পালন করেছো দাও আমার কোরআনের জিম্মাদার কতটুকু আদায় করেছে তোমাদের উপরে কোরআন নাজিল করেছিলাম আমার কোরআনের কতটুকু জিম্মাদার তোমরা পালন করেছো আদায় করেছো আজ দিয়ে দাও ফেরত দাও পারবেন কেউ পারবেন পরিপূর্ণ কোরআনে হক আদায় করতে পেরেছি আমি অন্তত পারি না আপনারা পেরেছেন পারবেন সম্ভব সম্ভব না তাহলে ওই দিনকে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন দুনিয়ার মধ্যে যারা কোরআনের পথে চলতো কোরআনের পথে চলতে গেলে অনেক সময় ভুল বিরাতি হওয়াটা স্বাভাবিক মানুষ বলতে ভুল আছে ঠিক না বেঠি ভুল নাই কার আল্লাহর ভুল নাই মিস্টার ইবলিস কার ভুল নাই কার জোরে বলেন শয়তানের ভুল নাই মানুষের ভুল আছে চলতি পথে ভুল হবে এটা স্বাভাবিক হতেই পারে এটা স্বাভাবিক যদি কোরআনের প্রেম ভালোবাসা মুহাব্বত অন্তর মধ্যে রেখে যদি জীবনকে চালান চলতি পথে যদি সামান্য প্রকার ভুল হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে বিশ্ব নবী সুপারিশ করে আল্লাহ পাকের দরবার থেকে আপনাকে মাফ করাই দিবে জোরে বলে তাহলে কোরআনের আলোচনা শোনার দরকার আছে না নাই জোরে বলেন আছে সেই কোরআন থেকে একটা সূরায়ে মুলক 29 নম্বর পারার প্রথম সূরার দুইটা আয়াত তিলাওয়াত করেছি কয়টা আয়াত এই দুইটা আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমা তাওফীক ইল্লা বিল্লাহ সকলে বলেন আমিন মুআজ্জাজ হাজেরিন এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে কোথায় মক্কায় অবতীর্ণ হয়েছে এই সূরার মধ্যে 30 খানা আয়াত আছে কয়খানা
30টা আয়াত আছে। কোন ব্যক্তি যদি প্রতিদিন এই সূরাটা তেলাওয়াত করে কি করে আমলটা শুনে নেন ভালো করে, তারপরে আলোচনা। কোন ব্যক্তি যদি সূরায়ে মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, চিনছেন সূরাটা যারা পড়তে পারেন চিনছেন তো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইং কদীর, এই সূরাটা যদি কেউ প্রতিদিন ইশার নামাজের পরে তেলাওয়াত করে ওই ব্যক্তির মৃত্যুর পর মৃত্যু হওয়ার সাথে সাথে কবরে নেওয়ার পরে ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানি, দুইজন ফেরেশতা আসবে কেন, ফায়াকুলানি লাহু মার রাব্বুক, তোমার রবকে এ কথা জিজ্ঞাসা করার জন্য। ওই ব্যক্তি কবর থেকে জাগ্রত হয়ে তাকায় দেখবে সূর্য লাল হয়ে গেছে, যারা আসছিল আমাকে কবর রাখার জন্য তারা কবর ছেড়ে চলে যাচ্ছে, তাদের পায়ের জুতার আওয়াজ কবর থেকে শুনতে পাবে, এমত অবস্থায় তাকায় দেখবে কবরের দুইটা পাড় এত দূরে চলে গেছে যেখান থেকে যেখানে চোখে দেখা যায় না, এত দূরে চলে গেছে, সেখান থেকে সা সা করে আওয়াজ করতে থাকবে আর আসতে থাকবে চাপ দেওয়ার জন্য। কি করার জন্য? চাপ দেওয়ার জন্য। যখন চাপ দিবে, হাদিস শরীফের মধ্যে আসছে মানুষদেরকে যখন চাপ দিবে, হাত যেরকম একটা নগের মধ্যে ঢুকে যায় না, দুই পাশের মাটি যখন চাপ দিবে এই শরীরের সিনার মধ্যে যত হাড়ি আছে ভেঙ্গে একটার মধ্যে একটা এইভাবে ঢুকেছে, বা আল্লাহু আকবার বলে, জোরে বলে আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি এই সূরা প্রতিদিন তেলাওয়াত করে ইশার নামাজের পরে, আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি প্রতিদিন সূরায়ে মুলক ইশার নামাজের পরে তেলাওয়াত করবে, কি করবে তেলাওয়াত করবে, মৃত্যুর সাথে সাথে কবরে নেওয়ার সাথে সাথে দুইটা পাড় দুইটা মাটি যখন দূরে চলে যাবে চোখের আড়ালে চলে যাবে, সেখান থেকে যখন চাপ দেওয়ার জন্য আসবে, এমনি একটা তার সিনার উপরে একটা পাখি এসে বসে যাবে, পাখি এসে ডাক দিয়ে বলবে কবরবাসী আপনি আরামে ঘুমায় থাকুন, আপনার কোনো চিন্তা নাই কোনো ভাবনা নাই, এই মাটি এসে আপনাকে চাপ দিতে পারবে না, জোরে বলি সুবহানাল্লাহ। কবরবাসী তখন ডাক দিয়ে বলবে হায় পাখি আমাকে যারা কবরে রেখে গেছে তারা চলে গেছে, তুমি সাধারণ ছোট্ট একটা পাখি তুমি কি পারবে এই কবরের চাপ থেকে মাটির চাপ থেকে আমাকে রক্ষা করতে, পাখি তখন ডাক দিয়ে বলবে কবরবাসী তুমি মনে করেছো আমি সাধারণ কোন পাখি, আমি কোন সাধারণ দুনিয়ার সাধারণ কোন পাখি নয়, আমি হলাম তোমার তিলাওয়াত করনেওয়ালা সূরায়ে মুলক, পাখির সূরা দিয়ে তোমার সিনার উপরে বসে পড়েছি, জোরে বলি সুবহানাল্লাহ। সূরায়ে মুলক তখন পাখির সুরত নিয়ে সিনার উপরে বসে পড়বে এবং দুইটা পাখা দিয়ে পুরো শরীরটা ঢেকে ফেলবে, জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। পাখিরা একদিন বলবে হ্যাঁ কবরবাসী চিন্তার কোনো কারণ নাই, টেনশন করার কারণ নাই, মনকার নাকি যতক্ষণ পর্যন্ত সওয়াল জবাব করে যতক্ষণ পর্যন্ত তোমার কবরকে জান্নাতের টুকরা না বানাইবে ততক্ষণ পর্যন্ত আমি পাখির সুপারিশ বন্ধ হবে না, এই মাটির শক্তি নাই ক্ষমতা নাই যতক্ষণ পর্যন্ত আমি পাখি তোমার কাছে থাকব ততক্ষণ পর্যন্ত তোমার শরীরে স্পর্শ করবে এই মাটির কোনো ক্ষমতা নাই, জোরে বলি সুবহানাল্লাহ। পারবো না ইসরা তিলাওয়াত করতে ইনশাআল্লাহ? সবাই পারবো তো? যারা পারি না অন্তত শেখার চেষ্টা করব, করব তো নাকি শেখার প্রয়োজন নাই? হুজুর আপনি শিখেন আর মুয়াজ্জিন শিখুক, আমাদের দরকার নাই, শিখতে হবে, জোরে বলেন শিখবো তো ইনশাআল্লাহ। কবরের আজাব থেকে মাপ পাওয়ার জন্য এই সূরাটার আমল করব তো ইনশাআল্লাহ প্রতিদিন।
কবরে আযাব থেকে এই সূরাটা যেই ব্যক্তি তেলাওয়াত করবে মৃত্যুর পরে কবরে আযাব মাটি এসে তাকে চাপ দিতে সাহস পাবে না এই সূরা তেলাওয়াত করলে আল্লাহু আকবার বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির সেই বরকতময় সেই আল্লাহ যার হাতে ক্ষমতা মানুষকে ক্ষমতা দেওয়া এবং নেয়ার মালিক কে জোরে বলেন সেই সেই বরকতময় সেই আল্লাহ যার হাতে ক্ষমতা মানুষকে দেওয়া এবং নেয়ার মালিক এবং প্রত্যেকটা বস্তুর উপরে যিনি ক্ষমতাবান জোরে বলেন কথা ঠিক না বেঠি আল্লাহর ক্ষমতা আছে না নাই দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা মূলত আমার আজকের আলোচনার প্রেক্ষাপট এই আয়াত চাই ভালো করে শুনবেন এই আয়াতটার উপরেই কথা বলা উদ্দেশ্য মার আল্লাহ পাক বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু ক্ষমতার মালিক নয় রাজত্বর মালিক নয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের মরণ এবং জীবন দিয়েছি মরণ এবং জীবন দেওয়ার মালিক কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ সব কিছুর মালিক কে জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে যতগুলো প্রাণী আছে সকল সমস্ত প্রাণীর মরণ আছে কিন্তু শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর মরণ নাই জোরে বলেন কথা ঠিক না বেঠি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংসশীল কেবলমাত্র একমাত্র আমি রব্বুল আলামিন জীবনে কোনদিন ধ্বংস হব না জোরে বলেন কথা ঠিক না বেঠি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন হে নবী আপনি বলুন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ একমাত্র ওই আল্লাহর জন্য যিনি আসমান জমিন যা কিছু আছে সব কিছু যিনি সৃষ্টি করেছেন একমাত্র তার জন্য জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি কাউকে জীবন দিই পৃথিবীর কোন শক্তি নাই তাকে মরণ দিতে পারবি জোরে বলেন পারবি আর আমি যদি কাউকে মরণ দিই পৃথিবীর কোন শক্তি নাই তাকে ধরে রাখতে পারবে পারবে নাকি জোরে বলেন তার দৃষ্টান্ত হলো হযরতে ইউনূস আলাইহি সালাতু সালাম চারটা অন্ধকারের মধ্যে চলে যাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন চারটা অন্ধকারের মধ্যে এই বিজ্ঞানের যুগে কেউ বিশ্বাস করবে না চারটা অন্ধকারের মধ্যে চলে যাওয়ার পরে আল্লাহ পাক তাকে জিন্দা দুনিয়ার মধ্যে ফেরত দিতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বুঝাই দিয়েছে হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও আমি যদি তোমাকে বাঁচায় রাখি জীবন দিই পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে মরণ দিতে পারবে তার দৃষ্টান্ত হলো ইউনূস আলাইহি সালাতু ওয়াসালাম সুবহানাল্লাহ বলেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে মরণ দিয়েছি এবং জীবন দিয়েছি
তাহলে এখানে প্রশ্ন জেগে যায়, হুজুর মরণ এবং জীবন কেন বললেন? আগে নয় আমরা জীবন পাইব, এরপরে নয় মরব, ঠিক না বেঠিক? প্রশ্ন বুঝেছেন? আমরা জীবিত হওয়ার আগে আল্লাহ পাক বলতেছে তোমাদেরকে মরণ দিলাম, এরপরে জীবন দিলাম, কেমন একটা প্রশ্ন হয়ে গেল না? আল্লাহর কোরআনে আয়াত কি ভুল? জোরে বলেন, ভুল নাকি? ভুল হতে পারে, সম্ভব? কেউ মানেন এটা? আল্লাহ পাক অবশ্যই একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? রহস্য আছে না নাই? মুফাসসিরিন ইকরাম তিনটা রহস্য বের করেছেন, কয়টা? তিনটা রহস্য বের করেছেন। এই তিনটা রহস্য আলোচনা করে আজকে ছেড়ে দিব। এক নম্বর রহস্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমাদেরকে মরণ দিয়েছি এরপরে জীবন দিয়েছি। একটা হলো দুনিয়ার জীবন, আর একটা হলো পরকালীন জীবন। পরকালীন আর একটা জীবন আছে না নাই? বিশ্বাস করেন? জোরে বলেন, করেন? ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। পরকালীন আর একটা জীবন আছে না নাই? সেখানে বউ আছে, গাড়িও পাবেন, বাড়িও পাবেন, যা চাবেন। যদি পরকালীন জিন্দেগি যদি আপনার ভালো হয়, জান্নাত যদি পান, যা চাবেন তাই পাবেন, ঠিক না বেঠি? যদি জান্নাতে যাইতে পারেন, যা চাইবেন জান্নাতের মধ্যে, খালি মনে মনে ফিট করবেন আল্লাহ এটা চাই, বলতে দেরি আছে। দুনিয়ার মধ্যে তো বলার পরে আসতে সময় লাগে, ঠিক না বেঠি? আপনি বলার সাথে সাথে দুনিয়ার মধ্যে কিন্তু আসবে না। যদি বলেন আমার একটা প্রাইভেট কারের প্রয়োজন, ফোন করা লাগবে, সে আসবে, এরপরে না আপনার সামনে হবে, ঠিক না বেঠি? কিন্তু জান্নাতের মধ্যে মনে মনে চাওয়ার সাথে সাথে হাজির, চাওয়ার সাথে সাথে সুবহানাল্লাহ বলেন, পরকালীন একটা জিন্দেগি আছে না নাই? বিশ্বাস করেন? বিশ্বাস না করলে ঈমান থাকবে? মুসলমানরা বিশ্বাস করে কি করে না? জোরে বলেন, করে? করতে হবে, অবশ্যই করতে হবে। পরকালীন জিন্দেগি আছে, সেই জিন্দেগির মধ্যে আল্লাহ পাক বলেন সিত্তুনা জিরান, সেই পরকালীন জিন্দেগি জান্নাতের মধ্যে যখন আমি দিব, এক একজন ব্যক্তির উচ্চতা হবে 60 হাত অথবা 120 হাত। এই 3.5 হাত মানুষ আর থাকবে না। 3.5 হাত মানুষ যদি জান্নাতে যায়, এক একটা বোরোর ওজন হবে 12 মন। কয় মন? 12 মন ওজনের বরই। হাদিস শরীফের মধ্যে আসছে মটকার সমান, 12 মন আসে নাই, মটকা আসছে। মটকার দুনিয়ার পাল্লায় ওজন দিলে 12 মন ওজন হবে। 3.5 হাত মানুষ 12 মন ওজনের বরই খাইতে পারবো? তাহলে বডিটা সেরকম লাগবে কি লাগবে না? 60 হাত মানুষ অথবা 120 হাত মানুষ, এই সিনাটা হবে 7 হাত। কয় হাত? 7 হাত সিনা, 60 হাত লম্বা অথবা 120 হাত, বিশাল দেহের অধিকারী হবে। তখন বরইটা এরকম ছোট বরই মনে করে গালের ভিতর দিবেন, কিছু মনেই হবে না, ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্য দিয়ে ঘুরতে থাকবেন, ঘুরতে ঘুরতে দেখবেন আপেল দেখা যায়। আপেলটা দেখে আপনার মনে চাইবে আপেলটা এত সুন্দর, দুনিয়ার এই সাধারণ আপেল না। দেখার পর আপনার আকর্ষণ হয়ে যাবে। আপেলটা যখন ভাঙবেন, ভিতর দিয়ে একটা বউ বের হয়ে আসছে, সুবহানাল্লাহ বলবেন ইন্না লিল্লাহ, এইটা আবার কি? তখন বলবে ভয় পেও না, আপেলের সঙ্গে এটা ফিরে দিয়ে দিস আল্লাহ পাক তোমাকে। চান কি চান না সেই জান্নাত? সবাই চান? সবাই দেখেন কি খুশি, আল্লাহ জান্নাতে মানে ঢুকেই গেছে, ঢোকার কাজ করা লাগবে, আলহামদুলিল্লাহ ভালো, খুশি হওয়া ভালো। জান্নাত আমরা চাই, চাই কি চাই না? চাই। তাহলে এবার আসুন, আলোচনা লম্বা করব না। আল্লাহ পাক বলছেন একটা হলো ইহকালীন জীবন, আর একটা হলো পরকালীন জীবন। যেমন ইহকালীন জীবনের মধ্যে মরণ আছে, জীবন নাই, ঠিক না বেঠিক? মরণ আছে, জীবন নাই। বলতে পারেন হুজুর এইটা আবার কে আনলেন? যেরকম আপনি একটা ঘড়ি কিনছেন, আপনার 2 বছর অথবা 1 বছর একটা গ্যারান্টি দেয়, ঠিক না বেঠিক? অথবা যে কোনো একটা মাল কিনছেন, আপনাকে 10 বছরের অথবা 20 বছর একটা গ্যারান্টি দেয় কি দেয় না? গ্যারান্টি দেয়। কিন্তু আমি আপনি সবির আলী, দবির আলী, নসর আলী, সদরুদ্দি, কদরুদ্দি, 1 সেকেন্ডের জন্য গ্যারান্টি না।
এইটা গুনার মধ্যেই পড়ে না, এত সীমিত হায়াত। এজন্য আল্লাহ পাক বলেন তোমাকে মরণটাকে আগে দিলাম, তোমার এত সীমিত সময়, অতএব তোমার পরকালীন জিন্দেগি যদি সুন্দর করতে হয়, পরকালীন জিন্দেগি যদি জান্নাত পাইতে হয়, ইহকালীন জীবনের মধ্যে, ইহকালীন জীবনের মধ্যে সুন্দরভাবে জীবনকে চালায় আসো, তাহলে পরকালীন জিন্দেগি তোমার ভালো হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ইহকালীন জিন্দেগি, আসলে আমরা এই পৃথিবীতে কেউ গাজীপুরের স্থায়ী বাসিন্দা নয়, স্থায়ী বাসিন্দা জোরে বলেন, কেউ স্থায়ী বাসিন্দা নয়। যেমন যদি কেউ যশোর থেকে এখানে জমি কিনে বাড়ি করে, তাহলে আমরা এটাকে কি বলি? আমাদের ওদেরকে বলে রিফিউজি, আপনারা কি বলেন? জোরে বলেন, ভিনদেশি, ভিনদেশি। কোন জায়গা বলে বৈতল, আছে না নাই? আবার কোন জায়গা বলে, হ্যাঁ এই তো যাও, এক একটা বের হচ্ছে, দেখছেন বিভিন্ন জায়গায় এক একটা বের হচ্ছে। যেরকম ভাবে আল্লাহ রসুল, ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুল বলেন কুল ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল, আমরা এই পৃথিবীর সবাই হলাম বৈতুল। সবাই কি বলেন? সবাই হলাম এই পৃথিবীর মধ্যে রিফিউজি, আমরা স্থায়ী এখানের বাসিন্দা, স্থায়ী বাসিন্দা। জোরে বলেন, বাবা মা আমার চোখের সামনে, দাদা দাদি নানা নানি গেছে না নাই? গেছে, আমারও একদিন যাওয়া লাগবে কি লাগবে না? তার মানে কি বুঝলাম? এখানে আসার পরে থাকতে তো পারলামই না, দাদা দাদি চলে গেছে, আমিও থাকবো না, তাহলে কি বুঝায় আমি এখানের স্থায়ী বাসিন্দা? জোরে বলেন, স্থায়ী বাসিন্দা নয়। এইটা আবার কেমনে উদাহরণ দিলে বুঝে আসবে। আপনি বিভিন্ন রাষ্ট্রে ভ্রমণ করতে যাবেন, ভ্রমণ করতে গেলে টিকিট কাটা লাগে কি লাগে না? সেখানে যাওয়ার পরে আপনি যখন ঢুকবেন, ইমিগ্রেশনে ঢোকার সময় আপনাকে বলবে টিকিট দেন, কোন টিকিট? রিটার্ন টিকিট, যেটা দিয়ে ফেরত যাবেন। বলে যাওয়ার পরে ঢুকি না, ঢোকার পরে এটা কাটবো, পরে কাটবো না, আপনাকে ঢুকতেই দিবে না, কারণ তাকে বোঝাইতে হবে আমি তোমার দেশের স্থায়ী বাসিন্দা নয়, আমি হলাম ভ্রমণকারী, ভ্রমণ করতে আসছি, আমি হলাম তোমার দেশের মেহমান। ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা এখানের স্থায়ী বাসিন্দা নয়, তোমাদেরকে আমি হায়াত দিয়ে সাথে সাথে মরণ নামক একটা টিকিট দিয়ে দিলাম, এই মরণ দিয়ে তোমরা চলে আসবে, মরণ দিয়ে যখন চলে আসবে আসার সময় যদি এই জিন্দেগিটা সুন্দর করে সাজা আসতে পারো, এই মরণটা তোমার সুন্দর হবে, আমি তোমাকে জান্নাত দিয়ে দেবো। এই জন্য আল্লাহ পাক বলেন মরণটাকে আগে আনলাম, কি করলাম? মরণটাকে আগে টিকিট হিসেবে তোমাকে উপহার দিলাম। কি হিসেবে? টিকিট। এই টিকিট কাটতে কেউ টাকা দেওয়া লাগছে নাকি? দুনিয়ার বিভিন্ন রাষ্ট্রে কি টিকিট কাটতে গেলে, ভ্রমণ করতে গেলে টাকা লাগে কি লাগে না? লাগে। কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে একটা টিকিট দিয়েছে, মরণ নামক একটা টিকিট, এই টিকিটে টাকা নিছে। তাহলে এত বড় একটা সুবর্ণ সুযোগ পাওয়ার পরে ফ্রি টিকিট পাইলাম, ফ্রি টিকিট পাওয়ার পরে যদি কাজটা ভালো না করি, আল্লাহ বেজার হবেন কি হবেন না? জোরে বলেন হবে। তিন নাম্বার হলো মরণটাকে কেন আগে এনেছে। আসলে মূলত আল্লাহ পাক আমাদের, আমরা আগে ছিলাম মরা, আগে কি ছিলাম, এরপরে আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছে, এইটা আবার কেমনে? মরা ছিলাম এরপরে আবার জিন্দা হলাম, এইটা আবার কেমনে হুজুর? প্রশ্ন জাগে কি জাগে না? জাগে। জোরে বলেন জাগে। আগে কিভাবে মরে গেলাম? প্রশ্ন জাগে না? কিভাবে আগে মরে গেলাম এরপরে আবার জিন্দা হলাম? আসলে আমি আপনি আমার মায়ের পেটের মধ্যে আগে মৃত ছিলাম, ঠিক না বেশি? আমার আপনার কথা না, এটা কোরআনের কথা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
ও দুনিয়ার মানুষেরা, তোমার মায়ের পেটের মধ্যে তুমি ছিল মৃত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তুমি ছিলা মৃত, তোমার কোন হায়াত ছিল না, তুমি জিন্দা ছিলে না, তোমার মধ্যে কোন রূহ ছিল না। আমি রব্বুল আলামিন তোমার এই মৃত বডির মধ্যে ফাহিয়াকুম, আমি একটা রূহ দান করে তোমাকে জিন্দা বানাই দিয়েছি। তাহলে মরণটা কেন আগে আনা হয়েছে? আল্লাহ পাক এখানে বুঝাই দিলেন, তোমার আগে তুমি মৃত ছিলে, আর এরপরে আল্লাহ পাক এই বডির মধ্যে যখন রূহ দেয়া হয়েছে তখন তুমি জিন্দা হয়েছো। আল্লাহু আকবার বলেন। কেন দিয়েছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। যাতে করে তোমাকে পরীক্ষা নিতে পারি, কার আমল কত সুন্দর, কার আমলটা কত খারাপ, এইটা পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক তোমার মধ্যে একটা রূহ দিয়ে জিন্দা করে তোমাকে পরীক্ষা স্বরূপ দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম। তাহলে আমরা ছিলাম মৃত, আগে কি ছিলাম? মৃত থাকার পরে আল্লাহ পাক একটা রূহ দিয়ে আমাকে জিন্দা করেছেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা নেওয়ার জন্য, এই দুনিয়াটা হলো পরীক্ষার একটা হল। জোরে বলেন কি? পরীক্ষার একটা হল। পরীক্ষার রেজাল্ট যত ভালো হবে হাশরের ময়দানে তার ফলাফল তত, জোরে বলেন তত। তাহলে পরীক্ষার যে আমরা দিতে আসছি, পরীক্ষার রেজাল্ট ভালো করার দরকার আছে না নাই? পরীক্ষার রেজাল্ট ভালো করতে হলে কমপক্ষে অন্তত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? মিথ্যা কথা বলবেন না। আল্লাহর ঘরে বসে আল্লাহকে দেখাই দিচ্ছেন। কাকে? আল্লাহ, তুমি হাতগুলো কবুল করে নাও, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে দাও। আল্লাহ হালাল হারাম বেছে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দাও। হাতগুলো নামান। ওয়াখিরি দাওয়ানা আলিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।